জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বিডিও অফিস থেকে 100 মিটার দূরে বিজেপির অবস্থান বিক্ষোভ। বিডিও অফিস এলাকায় জারি 144 ধারা, সেই কারণে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ জিয়াগঞ্জ বিডিও অফিস থেকে 100 মিটার দূরত্বে অবস্থান বিক্ষোভ বিজেপির। মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে এই বিক্ষোভ। পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন ব্লকে বিডিওদের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্য বিজেপির নির্দেশে এই অবস্থান বিক্ষোভ। আজকে রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি ব্লক অফিসের সামনে আমরা বিক্ষোভ ডেপুটেশনের যে ব্যবস্থা, সারা বাংলায় পঞ্চায়েত ইলেকশনের সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত যেভাবে খুন সন্ত্রাস হচ্ছে, যেভাবে পঞ্চায়েত ইলেকশন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে খুনোখুনি শুরু হয়েছে, একইভাবে আমরা দেখেছি যে নির্বাচনের দিন সারাদিন ভোট লুটপাট হয়েছে, সন্ত্রাস হয়েছে, মানুষ খুন হয়েছে, ছাপ্পা হয়েছে, রিগিং হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কাউন্টিংয়ের দিনও একই অবস্থা, সেখানেও যা খুশি টিএমসির যারা নেতা তারা যা খুশি করেছে, যারা আধিকারিক ছিলেন তারা কোনো উপযুক্ত পদক্ষেপ নেননি। এই যে ছাপ্পা, রিগিং, মানুষ খুন পঞ্চায়েত ইলেকশনকে কেন্দ্র করে, তৃণমূল কংগ্রেস যা বলছে প্রশাসন তাই শুনছে, অর্থাৎ প্রশাসন তৃণমূলের দলদাস, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা রাজ্য জুড়ে আজকে প্রত্যেকটা ব্লক অফিসের সামনে বিক্ষোভ ডেপুটেশনের ব্যবস্থা করেছি। প্রশাসন আজকে বিজেপির এই বিক্ষোভ ডেপুটেশনকে ভেস্তে দেওয়ার জন্য তারা 144 ধারা জারি করেছে, 200 মিটারের মধ্যে কোনো জমায়েত হতে দেবে না। এই পুলিশ প্রশাসনই ভোটের দিন নিয়ম ছিল যে বুথের আশেপাশে কোনো অবৈধ লোকজন জড়ো হতে পারবে না, কিন্তু সেই দিন আমরা দেখেছি যে এই পুলিশ প্রশাসন তৃণমূলের দুষ্কৃতীদেরকে বুথে ঢুকতে দিয়েছে, ভোটারকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে। অর্থাৎ এই প্রশাসন আজকে দলদাস, এদের মেরুদণ্ড নেই। এই মেরুদণ্ডহীন প্রশাসনের জন্য বাংলা জুড়ে আজকে বোমের আঘাতে মানুষ মরছে, গুলিতে মানুষ মরছে, ফাঁসিতে ঝোলাচ্ছে, আর প্রত্যেক ক্ষেত্রেই তৃণমূলের দুষ্কৃতীরা এই দুর্ঘটনা ঘটাচ্ছে, এই অপকর্ম করছে। তাই অপদার্থ এই তৃণমূল কংগ্রেসের যে সরকার, সেই সরকারের অবসান ঘটাতে আমরা পথে নেমেছি, গণতন্ত্র প্রতিষ্ঠায় পথে নেমেছি, সেই জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ ডেপুটেশন।